চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আমি যথারীতি ঢুমকিকে নিয়েই করছি। তো সকালবেলা ঢুমকির একটা ভিডিও দেখে আমি কিছুক্ষণ আগে তোমাদের সামনে একটা ভিডিও আপলোড করেছিলাম, এবং সেই ভিডিওতে ঢুমকিকে নিয়ে যে কথাগুলো বলেছিলাম সেগুলো তো সমস্ত ঢুমকি মুখ দিয়ে যে সমস্ত কথাগুলো বলেছিল সেই সমস্ত বিষয় নিয়েই তোমাদের সামনে আলোচনাটা করেছিলাম, যে ঢুমকি কিভাবে একজন মা হয়ে অপর একজন মা হতে না পারা একটা মানুষের কষ্টকে কিভাবে এইভাবে মানে অবহেলা করে কথাগুলো বলে, হ্যান ত্যান অনেক কথা শুনিয়েছে, সেই প্রসঙ্গে আমি আর এই ভিডিওতে বলতে চাই না। তো এবার আসি তার ওই ভিডিওর কমেন্ট সেকশনে, সে কিভাবে মানুষের সাথে ভিউয়ার্সদের সাথে ঝগড়া করেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। তো তার আগে একটা কথা বলতে চাই যে আমাকে কবিতা দিদি ভাই বা অনেক আদার্স ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করছে যে তুমি আরো একজনের ভিডিও কখন দেবে, আরো একজনের মানে এখানে কাকে বোঝাতে চাইছো বুঝতেই পারছো, আমাদের মোয়ের খুব প্রিয় একজন মানুষ যে মোকে নিয়ে প্রতিনিয়ত মোয়ের চিকিৎসা নিয়ে জ্ঞান দিয়ে গেছে, তো তাকে নিয়ে অবভিয়াসলি আমি ভিডিও দেবো, হয়তো আজকে আর দেওয়া হবে না, কালকে অবভিয়াসলি আমি তাকে নিয়ে ভিডিও দেবো, কারণ মানে ভিডিও কোন ভিডিওটা আগে দেবো সেইটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এখন যে ভিডিওটা তোমাদের সামনে আলোচনা করছি ঢুমকির কমেন্ট সেকশনে, ঢুমকিকে অনেক রকমভাবে অনেক মানুষ বুঝিয়েছে যে তুমি কেন এই সমস্ত কথাগুলো বলছো, মো ভালো তুমিও ভালো, তুমি তো একজন ডেইলি ব্লগার, তুমি তোমার ডেইলি ব্লগ দেখাতে থাকো, মো তো তোমাকে নিয়ে প্রতিদিন কথা বলে না, তুমি কেন মোকে নিয়ে প্রতিদিন কথা বলতে থাকো, তার কারণেই এই সমস্ত ঝামেলাগুলো সৃষ্টি হচ্ছে। তো মো চুপ করে গেছে, তুমিও চুপ করে যাও, তাহলে আর এই ঝামেলাগুলো দীর্ঘদিন চলতে থাকবে না, কারণ কি তোমার নিজের শরীর অসুস্থ, পারলে তুমি তোমার নিজের কন্টেন্ট দিয়ে দাঁড়াবার চেষ্টা করো, মোয়ের নাম ভাঙে এইভাবে দাঁড়িও না। মানে যে সমস্ত ভিউয়ার্স গুলো কমেন্ট করেছে খুব ভালোভাবেই কমেন্ট করেছে, সেই সমস্ত কমেন্টের একটা রিপ্লাই ঢুমকি দেয়নি, একটা লাভ রিয়াক্টও দেয়নি এবং একটা রিপ্লাইও ঢুমকি দেয়নি, কিন্তু সেই সমস্ত কমেন্টস এর রিপ্লাই খুব ভালোভাবে ঢুমকি দিয়ে দিয়েছে, যেগুলো মোকে নিয়ে ভালো কথা বলা হয়েছে, ঢুমকিকে নিয়ে একটু খারাপ কথা বলেছে, সেগুলোর অ্যান্সার কিন্তু ঢুমকি ঠিক পায়টোপায় ভাবে দিয়ে দিয়েছে। তবে ওই সমস্ত অ্যান্সার গুলো আমার মনে হয় না ঢুমকি দিয়েছে, ওই সমস্ত অ্যান্সার গুলো সরকারি চাকরিপ্রাপ্ত মাস্টার দিয়ে দিয়েছে, সেটাই মনে হয় আমাদের ঢুমকির মাস্টার এই অ্যান্সার গুলো দিয়ে দিয়েছে। তো প্রথমে একজন কমেন্ট করেছে, আমি নামগুলোই কারোরই নেবো না, পারলে আমি স্ক্রিনশট দিয়ে দেবো। তো প্রথমে একজন কমেন্ট করেছে, তাহলে ঢুমকি সসীমকে কবে ডিভোর্স দিচ্ছ, কারণ ঢুমকি সবসময় একটা কথা বলে দেখবে যে আমার জন্যই সংসারে এত অশান্তি, নয় আমি ইউটিউব ছেড়ে দেবো আর নয় আমি একে ডিভোর্স দিয়ে দেবো। তো ইউটিউব তো আমি ছাড়তে পারবো না, কারণ এটা আমার একটা ইনকামের রাস্তা, সেই জায়গায় আমি আমার ইনকামটাকে কখনোই ছাড়তে পারবো না, কারণ আমার বাবা মাকে দেখার দায়িত্বও আমার আছে। তো সেই দিক দিয়ে ঢুমকি একদম ঠিক কথা বলেছে, আর তার সাথে সাথে বলে যে আমি ডিভোর্স দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, একটা কথা একবার দুবার তিনবার ভালো লাগে, কিন্তু ডিভোর্স যে জিনিসটা তুমি জীবনেও দেবে না, সেই জিনিসটাকে তুমি মিথ্যে মিথ্যে যদি প্রতিনিয়ত ভিউয়ার্সদের সামনে বলতে থাকো, তাহলে তো ভিউয়ার্সরা বলবি যে তুমি যে প্রতিনিয়ত একটা কথা বলে চলেছো, তাহলে সেই জিনিসটা তুমি কবে করছো। তো সেই হিসেবেই কিন্তু ওই ভিউয়ার্সটা মানে কমেন্ট করেছে, ডিভোর্স দিচ্ছ কবে, আর আমরা সবাই দেখতে চাই, সৎ সাহস থাকলে উত্তর দিস, বাজে মহিলা একটা তুই, এইটা কিন্তু ওই ভিউয়ার্সটা কমেন্ট করেছে। সেইখানে ঢুমকি অ্যান্সার দিয়েছে খুব তাড়াতাড়ি, আর কোনো কিছু অ্যান্সার দেয়নি, এবং ওই কমেন্টটার নিচেতেই আরো একজন কমেন্ট করেছে যে ও যদি ডিভোর্স দেয় তাহলে কি বলবো, ন্যাংটা নাচ, ন্যাংটা নাচ কি করে নাচবে, বাপের বাড়ি তো নুন আনতে পান্তা পুরো, সেখানে আর মানে একটা কি বলবো দিদি ভাই এরকম কমেন্ট করেছে। তো আমি প্রথমেই তার কমেন্টের একটা কথা বলে দিতে চাইছি যে তুমি ওইটা বলেছো খুব ভালো কথা, যে ও যদি ডিভোর্স দেয় তাহলে ওর ন্যাংটা নাচ কি করে দেখবো, কিন্তু তোমার এই কথাটা আমার মনে হচ্ছে বলা উচিত হয়নি যে বাপের বাড়ি তো নুন আনতে পান্তা পুরায়। এখানে তো বাপের বাড়ি ঢুমকিকে মদতটা দিচ্ছে না যে তুমি এই সমস্ত জিনিসগুলো করো, বা যদি মদত দিয়েও থাকে তার প্রমাণ তো আমরা পাচ্ছি না, তাহলে প্রমাণ ছাড়া আমরা কিন্তু কোনো কথা বলতে পারি না, তাই না? বাপের বাড়ি নুন আনতে পান্তা ফুরাক কি ফুরাক না সেটা তার বাপের বাড়ির ব্যাপার। আমরা এইভাবে কিন্তু ভিউয়ার্সই বলি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলি, আমরা কিন্তু বাবা মাকে ধরে এইভাবে টানতে পারি না। হ্যাঁ, এখানে অনেকেই বলতে পারো যে তুমি এই কথাটা কি করে বলছো, কারণ কি ঢুমকি কালকে মোয়ের বাবা মাকে অনেক ছোট বড় কথা বলেছে, মানুষের বাচ্চা নয় হ্যানের বাচ্চা নয় অনেক কিছু কথা বলেছে। তো ঢুমকি যে বলেছে, ঢুমকি তার শিক্ষার পরিচয় বা সে সত্যি কতটা ভালো মানুষের বাচ্চা সেটা কিন্তু তার প্রমাণ দিয়ে দিয়েছে। সেই জায়গায় আমরা কেন আমাদের প্রমাণ দেবো যে আমরা কিরকম মানুষের বাচ্চা, আমরা আমাদের মানে জায়গাটা কিন্তু সঠিকভাবে সত্যভাবে রাখতে চাই। সেই কারণেই বলবো এই ধরনের কমেন্ট করবে না, তুমি যে প্রথমে কথাটা বলেছিলে ঠিক আছে, কিন্তু তার পরের কথাটা আমার মনে হয় তোমার না বলাই উচিত ছিল। তো সেই কমেন্টের রিপ্লাই ঢুমকি যে অ্যান্সারটা দিয়েছে সেটা শুনে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেউ মনে হয় কি বলবো মা বাবা স্বর্গীয় মানুষকে পুরো একদম মানে সমস্ত কিছু একাকার করে যায়। সেই জায়গায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও মনে হয় এই ধরনের রিপ্লাইয়ের মানে কমেন্টসের রিপ্লাই এইভাবে দেয় না যেভাবে ঢুমকি দিয়েছে, জাস্ট মানে নেওয়া যাচ্ছে না রিপ্লাইটা। তো তোমরা ভালো করে কমেন্টটা শোনো, আমি স্ক্রিনশট এটাও তো দিয়ে দেবো। ও লিখেছে, মায়াকারে গয়ে হসি, আমি উচ্চারণটা করছি না, মায়াকারে গয়ে হসি, তোর চিন্তা করতে হবে না, আমার বাপ পরের আশায় আমাদেরকে জন্ম দেয়নি, ঠিক আছে, আর এমন না যে আমাদেরকে অকর্মা বানিয়েছে,
ময়াকা বয়সী, তোর চিন্তা তুই ওই লোগোটা, তোর লোগোটা দেখি বোঝা যাচ্ছে যে তোর বয়স অনেক হয়েছে, এখন একটু ধর্মকর্ম কর। তোকে তো দেখি লোকের কমেন্ট বক্সে গিয়ে সারাদিন কমেন্ট করতে, এরকম ধরনের রিপ্লাইটা কিন্তু ঢুমকি দিয়েছে এবং বারবার একটা কথায় তাকে একটা কথা বলেই সম্বোধন করেছে ময়াকা বয়সী। এটা কারা ইউজ করে বন্ধুরা, এই কথাটা কারা ইউজ করে? কারণ এটা যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে এর থেকেও বাজে বাজে কমেন্টের সম্মুখীন হতে হই। আমরা কি করি, নয় সেই কমেন্টের কোনোরকম কোনো রিপ্লাই দিই না, পাত্তা দিই না, আর তেমন হলে অনেকে দেখেছি রিমুভ করে দেয় সেই কমেন্টটাকে, রিমুভ করে দেয় যে তোমার সেই কমেন্টটা আমার চোখে পড়লেই অ্যান্সার দিতে ইচ্ছে করবে, তার থেকে বরঞ্চ চলো আমি রিমুভ করে দিই। কিন্তু ঢুমকিকে দেখলাম একজন কমেন্টও করেছে যে তুমি এত বোকা কেন, তুমি কমেন্টগুলোকে কেন রিপ্লাই দিতে যাচ্ছ, তুমি কমেন্টগুলোকে কেন ডিলিট করে দিচ্ছ না। সেই জায়গায় ঢুমকি ওই যেসব যারা ঢুমকিকে বুঝিয়েছে তাদেরকে তো কোনোরকম কোনো কমেন্টের রিপ্লাই দেয়নি, কিন্তু পায়ে পা দিয়ে ঝগড়া করার বেলায় কিন্তু ওর রক্তের তেজ একটুও কমেনি। ও কিন্তু ময়াকা বয়সী বলে সব ওই বয়স্ক মানুষটাকে সম্মান করেছে। ও বয়স্ক মানুষ, ও নাই বাজে কথা বলেছে, ও নাই খুব খারাপ সেই জন্য খারাপ কথা বলেছে। তা বলে এই যে ময়াকা বয়সী কথাটা বলে ঢুমকি যে কথাটা বললো সেটা কি খুব ভালো কথা বলেছে? অ্যাকচুয়ালি এই কথাগুলো কাদের মুখে শোনা যায় যারা এই ভাষাগুলো দিছে অভ্যস্ত, বা এই ধরনের ভাষার সাথে সবসময় কিন্তু প্রতিনিয়ত তাদের কথাবার্তা হতে থাকে, তারাই কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো সবসময়ের জন্য কিন্তু ইউজ করে ফেলে। যেমন সসীম মায়ের সামনে দাঁত কেয়ার এটা বলেছিল, বোন কমেন্ট করছিল ফাজলামি মারাই, এই ধরনের মানে মারাইছো এই ধরনের ইউজ করেছিল। তারপরে তোমার তোমার ঢুমকি আর সসীম মেয়ের সামনে কিভাবে এই জিনিসটা করে সেটাও তাদের কালচার, এবং এটাতেও প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা কিন্তু কতটা ছোট লোক মনের মানসিকতা। বা সসীম যে একটা কথা সবসময় বলে না বন্ধুরা, যে যারা নাকি ঢুমকিকে বাজে কমেন্ট করে তারা নাকি বস্তির, তারা নাকি বস্তির। অ্যাকচুয়ালি বস্তির কারা? অ্যাকচুয়ালি বস্তির মানুষদের মধ্যেও কিন্তু এই ধরনের ভাষাগুলো এখন শোনা যায় না, কারণ বস্তি থেকেই কিন্তু যত যত দেখবে স্ট্যান্ডার্ড লেখাপড়া বা নাচ গান সব জায়গা থেকে কিন্তু ওই সমস্ত গরিব ঘর থেকেই উঠে আসছে। সেই জায়গায় ঢুমকি মনে হয় শুধু গরিব ঘর বলাটা অপমান করা হবে ওইভাবে গরিব মানুষদেরকে, গরিব মানুষ না, ও হচ্ছে একদম নিকৃষ্ট মনের মানুষ, ওর মধ্যে জ্ঞান বুদ্ধি সাধন চিন্তা ভাবনা কিছুই নেই, একদম ডাস্টবিনের ওই কি বলবো নর্দমার কিট যাকে বলে সেই রকম। ওকে পুরো মনে হয় যে পিচ দেওয়া হয় না রাস্তায় পিচ দেওয়া, ওই রুল গাড়িগুলো করে, রুলার গাড়িগুলো করে মনে হয় একদম চেপে দিতে ইচ্ছে করে। ওর মুখে যখন এই কথাটা শোনা গেল, ও কি করে বললো ওই বয়স্ক মানুষটাকে ময়াকা বয়সী? আরো তো অনেক কিছু বলার ছিল, কারণ আমাদেরকেও বন্ধুরা আমাদেরকে অনেক ছোট বড় কথা শোনানো হয়, অনেক ছোট বড় কথা, অনেক ছোট বড় কথা, যে সমস্ত কথাগুলো শোনার জন্য কিন্তু আমরা কখনোই প্রযোজ্য নয়, তাও আমরা হজম করে নিই যে হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়ায় এসছি, কন্ট্রোভার্সি করছি, আমাদেরকে তো কথা শুনতেই হবে। তাহলে ঢুমকি যেহেতু তুমি তোমার আগের দিন তোমার মানে আমার আমাদের মোদি দিভাইয়ের বাবাকে নিয়ে এত কথা বলতে পারলে, সেই জায়গায় মোদি দিভাই কিন্তু তোমার বাবা আমাকে টেনে একটা কথাও বলেনি। তুমি ঢুমকি কি বলেছিল যে আমি তো মানুষের বাচ্চা, সেই কারণে আমার এইটুকুনি শিক্ষা আছে যে আমি মৌকে অতটাও জ্বালাবো না যতটা মৌ নাকি ঢুমকিকে জ্বালিয়েছে। সেই জায়গায় মৌ তো মন করলে রিপিটে কোনোরকম কোনো এই বাবা আমাকে নিয়ে কথা বলতে পারতো, কিন্তু মৌয়ের শিক্ষা ওরকম নয়, মৌ কিন্তু সেইভাবে কোনো কিছুর অ্যান্সার দেয়নি। সেই জায়গায় ঢুমকি কি সুন্দর হেসে খেলে কথা বলে বলে দিল, কিন্তু মৌ দিতে পারেনি বলে যে মৌয়ের ভিউয়ার্সরা দেবে না, এটা কিন্তু কখনোই হতে পারে না। এবং মৌয়ের ভিউয়ার্সরা যাই ঢুমকিকে কমেন্ট করলো, তখনই ঢুমকির গায়ে বড় বড় ফোসকা পড়ে গেল, এবং তখনই কিন্তু ফট করে ময়াকা গয়কি মানে গয়সী কথাটা উল্লেখ করে ফেললো। মানে ও অ্যাকচুয়ালি এই ভাষাতেই কিন্তু সবসময়ের জন্য পরিচিত, এই ধরনের মানুষ ঢুমকি আর সসীম কিন্তু এই ধরনেরই মানুষ, সেই কারণে কিন্তু কথায় কথায় এই ধরনের ভাষাগুলোরা সবসময়ের জন্য ব্যবহার করে থাকে। তো আরো একজন কমেন্ট করেছে, সেই কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি। মৌদির বাচ্চা নেই বলে অনেক খোঁচা দিচ্ছ তুমি ওকে, অনেক কথা বলে তোমার ওর, তোমারও তো মেয়ে আছে, ভগবান করুক তোমার মেয়ে সারা জীবন অনেক সুখে থাকুক, আমাদের সবার ভালোবাসায় মৌ একদিন ঠিক মা হয়ে উঠবে। এই কথাটা কিন্তু একটা দিদিভাই কমেন্ট করেছে, তার রিপ্লাই ঢুমকি লিখেছে যে ও যে প্রথম থেকেই বাচ্চা নেই বলেই নাকি ওকে কথা শুনতে হয়, কে কথা শোনাতো তখন ওকে, আমি বলতাম লোক ভাবতো আমি শোনাতাম, তখন লোক আমাকে গালাগালি দিত, তখন তো মো কখনো বলেনি যে না গো ঢুমকি এই সমস্ত কথাগুলো বলেনি, তোমরা ওকে এইভাবে গালাগাল দিও না। তো সেখানেও বলছে যে গালাগালি খাই, এই কথাগুলো আমি কোনোদিনও বলতেই চাইনি, এবার বাধ্য হলাম এই কথাগুলো বলতে। এবারও নাকি মো বলেছে যে নিজের লোকেরাই চায় যে মা যাতে না হোক, এই অ্যালিগেশনটা কার গায়ে লাগানো হলো, লোক ভাবছে আমি, তাই না? ও স্পষ্ট করে বলুক যে নিজের লোক বলতে ও কাকে ইন্ডিকেট করে বলল, সবাই তো আমাকেই ভাবছে, যদিও আমাকে ভেবে বলে থাকে তাহলে ওর এই মনের ইচ্ছাটাও পূরণ করে দেবো। চিন্তা করো এই যে লাস্টের কথাটা, যদি ও মানে যদি মৌ
ঢুমকিকে টার্গেট করে কথাটা বলেও থাকে তাহলে ঢুমকি কিন্তু আমাদের মোয়ের ইচ্ছাকে পূরণ করে দেবে। মানে মো যে কথাটা বলেছে যে নিজের লোকই চায় না যে ঢুমকি মো মা হোক, সেই ইচ্ছাটাকেও ঢুমকি পূরণ করে দেবে। হয়তো ঠাকুরের কাছে গিয়ে প্রতিদিন জপ মন্ত্র আওড়াবে যাতে মো যাতে মা না হতে পারে, এই ধরনের জপ মন্ত্র আওড়াবে। নাহলে সে কমেন্টের এইভাবে রিপ্লাইটা, মানে পুরো কমেন্টে যেটা বললো সেটা আমি আর রিপিট করছি না, কিন্তু লাস্টের কথাটা কিভাবে বললো যে মো যদি আমাকে ভেবে আমাকে উদ্দেশ্য করেও কথাটা বলে থাকে তাহলে কিন্তু মোয়ের ইচ্ছাকে পূরণ করে দেবো। মানে মো যে কথাটা বলেছে যে আমার নিজের লোকই চায় না যে আমি মা হোক, সেই কথাটা ঢুমকি পূরণ করে দেবে। তো কতটা বদমাইশ, কতটা ছোট মনের মেয়ে এই ঢুমকি, তোমরা চিন্তা করো বন্ধুরা। আরো একটা জিনিস দেখলাম একটু আগেই, ঢুমকি ওই সমস্ত কমেন্ট নিয়ে লাইভে ঝগড়া করতে এসে গেছে, আরো অনেক এক্সেট্রা অনেক কথা বলছে। আমি জাস্ট এই ভিডিওটা করতে বসবো তখনই দেখলাম ঢুমকি লাইভ করছে। তো যথারীতি সেই লাইভ ভিডিও নিয়েও তো ভিডিও নিয়ে আসবো, কিন্তু আমার যেহেতু এই কমেন্টস গুলো আমি আগে থেকে লিখে রেখেছিলাম সেই জন্যই মনে হলো আমার এই ভিডিওটা আগে দেওয়া প্রয়োজন। তো আরো একজন কমেন্ট করেছে যে তোমার ভিডিওতে ভালো লাগে, তবে তবে পুরো ভিডিও তুমি মোকে নিয়ে বলতে থাকো এটা একদমই পছন্দ হয় না, তুমি তোমার মতো করে ডেইলি ব্লগ দাও, সেটাই আমরা তোমাকে দেখতে চাই। তো ও লিখেছে ওর ভালোবাসার লোকগুলো প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করেই যাচ্ছে আর ও খুব ভালো মজা নিচ্ছে। আচ্ছা, এই যে একটা কথা বারবার বলে, মোম নাকি সবাইকে শিখিয়ে দিয়েছে যে ঢুমকিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে, তাহলে মোকে নিয়েও তো নেগেটিভ ভিডিও করা হচ্ছে, তাহলে ঢুমকিও কি শিখিয়ে দিয়েছে মোকে নেগেটিভ, মোকে নিয়ে নেগেটিভ ভিডিও করার জন্য? নিশ্চয়ই তাহলে তুই শিখিয়ে দিয়েছিস, তুই শিখিয়ে দিয়েছিস ওই বহুরূপীকে আমাদের মোকে নিয়ে নেগেটিভ ভিডিও করার জন্য। আমাদেরকে যদি মো শিখিয়ে দিয়ে থাকে তাহলে রিপিটে তো আমরা এই এক কথাও বলতে পারি যে তুই দামড়ি খাসি আর বহুরূপীকে শিখিয়ে দিয়েছিস মোকে নিয়ে নেগেটিভ কথা বলতে, এই কথা তো আমরাও রিপিটে বলতে পারি, তাই না? তো বলছে ও আমার মতো করে বলে না, ও লোককে উস্কানি দেয়। আচ্ছা, বলছে নাকি ও ঢুমকি নাকি খুব বুঝিয়ে সুঝিয়ে মানুষকে বলে যাতে নাকি ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি না করক, মোকে নিয়ে কন্ট্রোভার্সি না করক, ঢুমকিকে নিয়ে কন্ট্রোভার্সি না করক, আর মো নাকি এমন ভাবে বলে যাতে লোককে উস্কানি দেওয়া হয়। মো এই এতদিন ধরে যে মোকে নিয়ে ঢুমকিকে নিয়ে কন্ট্রোভার্সি আমরা করছি বন্ধুরা, মো কোন ভিডিওটায় মানে উস্কানিমূলক কথাবার্তা বলেছে বন্ধুরা? কোনো ভিডিওতে কিন্তু মো উস্কানিমূলক কথাবার্তা বলেনি। যখন ঢুমকি সকলের নাম নিয়েছিল তার আইডিতে এবং আমরা যখন রিকোয়েস্ট, মানে অনেকেই বলেছিল যে রাগ, অনেক 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 মানে পজিটিভ ভিউয়ার্সদেরও রাগ হয়েছিল যে মো কেন মোকে নিয়ে এত লড়াই করে, কেন মো তার আইডিতে নিজ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম নেয় না। সেই জায়গায় কিন্তু মোদির ভাই জাস্ট একদিন সবাইকার নাম নিয়েছিল, এর থেকে বড় কিন্তু কিছু মোদির ভাই কোনো সময় উস্কানিমূলক কথাবার্তা বলেনি। আর মোদির ভাই এটাও নিজের মুখে কালকে বললো যে আমি কিন্তু বড় হয়েও ছোট বোনের মতো করে সবাইকার সামনে বিনা কারণে কিন্তু আমি ক্ষমা চেয়েছিলাম। সেইখানেও ঢুমকি কি বলেছিল যে কোনো রকম কোনো না কোনো কারণ থাকলে কি কেউ বিনা কারণে কি কারোর কাছে ক্ষমা চায়? দোস্ত নিশ্চয়ই করেছিল, তাই তো আমার কাছে ক্ষমা চেয়েছিল, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, নিজের অ্যাটিটিউডটা যেন চেঞ্জ করে, এইরকম কথাই কিন্তু আমাদের মোয়ের উপর বলা হয়েছিল। সেখানেও কিন্তু মো নিজেই বলছে যে আমি কিন্তু ওই জায়গাতেও ভুল করেছিলাম যে নিজে বড় হয়ে ছোট মনে করে ওকে ক্ষমা করে দিয়েছিলাম, সবাইকার সামনে আমি নিচু হয়ে ক্ষমা চেয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার ওটা করা উচিত হয়নি, অ্যাকচুয়ালি আমার ওটা করা উচিত হয়নি। তো বন্ধুরা, এই যে ঢুমকি চাচ্ছে সকালে যে ভিডিওটা দিয়েছে, ভিডিওটার মধ্যে সমস্ত দোষ দিয়েছে মোয়ের ঘাড়ে, ওর স্বামীকেও ভাত দিতে পারছে না সেটাও মোয়ের দোষ, ওর মেয়েকে নিয়ে মানে মেয়ের সবে সবে নাকি পথ চলা শুরু হয়েছে সেটাও নাকি মোয়ের দোষ, আরো অনেক কিছু, মানে ওর যে এই যে রক্ত কমে গেছে তার জন্য নাকি মো আমাদেরকে ফিট করেছে, আমরা ঢুমকিকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করছি সেই কারণেই নাকি ঢুমকির এই পুরোপুরি রক্ত শূন্য হয়ে গেছে, এত এত রোগ তার শরীরে দানা বেঁধেছে, মানে সমস্ত কিছু মোয়ের দোষ। মোয়ের সারাদিন কোনো কাজকর্ম নেই, মানে মো সারাদিন নিজের বাচ্চা কিভাবে নেবো, কোথায় আইভিএফ করবো, কোন ডক্টর দেখাবো, এই সমস্ত চিন্তা না করে কখন মানে ঢুমকিকে রোগে ফেলে যায়, কখন ঢুমকির পেছনে লাগা যায়, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কত টাকা দিয়ে ঢুমকির পেছনে কোন কতগুলো ভিডিও করানো যায়, এই সমস্ত কিছু নিয়ে নাকি আমাদের মোদি ভাই সারাদিন ব্যস্ত থাকে। মানে এ একটা পাগলি, তো সত্যিই পাগলি। অনেকেই ঢুমকি মানে অনেকেই ঢুমকিকে এই কমেন্টটাও করেছে যে তোমার কমেন্ট বক্সে তুমি একবার নিজে দেখো যে তোমার কমেন্ট বক্সে বেশিরভাগ কমেন্টই কিন্তু নেগেটিভ এসছে, তো তুমি যদি এতই ভালো হয়ে থাকবে তাহলে কেন তোমাকে এত সবাই নেগেটিভ কমেন্ট করছে, তুমি একটু এই সমস্ত কিছু বেরিয়েছে, তুমি তোমার ডেইলি ব্লগ দাও না, দেখো না তোমার ডেইলি ব্লগ সবাই দেখে কিনা, কিন্তু না। ওই যে আমি সকালবেলা যে ভিডিওটা বলেছিলাম, ও কিন্তু ট্যাপার টেপি মিলে কিন্তু লাইভ ভিডিও করতে বসবি, এটা কিন্তু ওকে দেখে এতদিন বুঝে গেছি। তো আমি জাস্ট প্রথম লাইভ ভিডিওটা দেখলাম একটু আগে, দেখলাম তখন ঢুমকি আছে, শশী মাছিকে আমি দেখলাম না, তবে এটুকুনি সিওর ছিলাম যে না ঢুমকি তো লাইভ ভিডিও করবে, কারণ কি ও এখন বুঝতে পারছে যে এখন যেহেতু মুখ মানে মো একবার মুখ খুলেছে তাহলে বিষয়টা এখন ট্রেন্ডিং এ চলছে, এই সময় যদি ঢুমকি ভিডিও দেয় তাহলে ওর ভিডিওতে মানে হু করে ভিউ ঢুকবে এবং ও সেই পয়সায় আসাম শান্তিনিকেতন এই সমস্ত জায়গায় হট প্যান্ট পরে কিন্তু বেড়াতে যেতে পারবে। তো ঢুমকি যে মায়াকা বয়সী কথাটা যে মানে ইউজ করলো, এই থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক অনেক ভিউয়ার্সরা আমাকেও বলে বা ঢুমকির আইডিতেও বলে ঢুমকিকে বয়কট করা উচিত, তো আমি সবসময় বলি যে না, অনেক কষ্টে কিন্তু আইডি দাঁড় করানো হয়, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি ভিউয়ার্সদেরকে যদি এইভাবে সম্মান জানানো হয় তাহলে তো
সেই মানে আইডিটাকে বয়কট করাই উচিত, বয়কট করাই উচিত। কারণ এই যে মানে ও হয়তো বলবে যে আমাকে যে কমেন্টটা করেছে বাবমা তুলে, তাহলে তোমরা কি বুঝতে পারছো যে বাবমা তুলে কমেন্ট করার কষ্ট কতটা? আরে তুই তো কালকে মোয়ের বাবমা তুলে কথা বলেছিস, এমনকি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকেও তুই কথা শুনেছিস। তোর সন্তানকে মানে ভুল কিছু হলে যখন বলি তখন তুইও আমাদের সন্তানদের নিয়ে অনেক রকম বাজে মন্দ কথা বলেছিস। তাহলে কি আমরা কোনো সময় তোকে নিয়ে বলেছি যে তোর বা সন্তানের এই হোক, তোর সন্তানের তাই হোক, কোনো সময় কিন্তু বলিনি। কিন্তু তুই কিন্তু মো মা হতে পারিস, সেই নিয়ে তুই আজকে সকালের ভিডিওতে কিন্তু প্রতিনিয়ত মোকে পিচ মেরে গেছিস, এবং যারা মোয়ের ভিউয়ার্সরা কমেন্ট করেছে তোকে তাদেরকে তুই এইভাবে সম্মান জানিয়েছিস, এইভাবে সম্মান জানিয়েছিস। মানে সত্যি বলছি ভিউয়ার্সরা, তোমরা এই ঢুমকির ভিডিও দেখার থেকে না দেখে যত পারবে কমেন্ট, যত পারবে মানে কি বলবো ওকে মানে বোঝাবার চেষ্টা করো যে এই সমস্ত জিনিস থেকে যেন বেরিয়ে আসে, যেন বেরিয়ে আসে। কারণ ওর চুল মূল ওর পুরোপুরি শরীর দেখে মনে হচ্ছে সত্যি ওকে এবার মেন্টাল হসপিটালে কিন্তু ভর্তি করতে হবে। মানে লাইভ ভিডিওটা যেভাবে শুরু করলাম, জাস্ট ফার্স্ট কোনি দেখলাম, পুরো দেখলাম একদম চুল আল্লাহ খাল্লা করে ও ভিডিও করতে বসে গেছে, এবং কি বলবে একদম রেগে মেগে একজন কি বলছে মোয়ের জুতোর তলা, ও বলছে মো মানে ঢুমকির জুতোর তলা, এবং ওই মেয়েটাও নাকি ঢুমকির জুতোর তলা। মানে ও কি বলছে কি না বলছে ওই কমেন্ট গুলোকে তো এড়িয়ে গেলেই পারে, কত কটা কমেন্ট কি বা এড়িয়ে যাবে বন্ধুরা? কারণ প্রত্যেকটা কমেন্টে তো ওর কাছে ঢুকছে দেখলাম নেগেটিভ কমেন্ট, একটাও পজিটিভ কমেন্ট ঢুকছে না যে ও ভালো অ্যান্সার দেবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এদিকেই বিচার করো কমেন্টগুলো, আমি স্ক্রিনশট দিয়ে দেবো যে কোনো ক্রিয়েটার যদি তার ভিউয়ার্সদেরকে ময়কা বয়সে এই কথা বলে সম্মান জানাতে পারে, তাহলে অ্যাকচুয়ালি সে ওয়াইটিতে থাকার যোগ্য, নাকি ওয়াইটি থেকে সত্যি তাকে বয়কট করা উচিত? কারণ আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও মনে হয় ভিউয়ার্সদের যারা বাজে আমাদেরকে কমেন্ট করে তাদেরকেও মনে হয় আমরা এই ধরনের সম্মান করে কথা বলি না। সেই জায়গায় ঢুমকি একজন ডেইলি ব্লগার হয়ে ভিউয়ার্সদেরকে কিভাবে এইভাবে কথা বলতে পারে বলতো বন্ধুরা? তো যাই হোক, চলো ভিউয়ার্সরা, ভিডিওটা এখানেই আমি মানে বন্ধুরা এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।